এখন আমি আসছি আপনাদের সাথে শেয়ার করব সুন্দরী ঘোড়া প্রতিযোগিতা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের পার্কে আজকে ইতালি এবং ইতালির বাইরের থেকে ঘোড়া নিয়ে আসছে, আর এরা কত পরিমাণে সুখী। আজকে আপনারা যখন ঘোড়া দেখবেন তখন বুঝবেন তারা এই ঘোড়াগুলো দিয়ে মেজিকের সাথে সাথে তাদেরকে নাচাবে, তাদের কথা শুনবে, মানে কার ঘোড়া কত বেশি মানে ভালো সুন্দর নাচতে পারে সেই প্রতিযোগিতা। আমাদের মিস ইতালি হয়, মিস বাংলাদেশ হয়, এখন আমি এটা নাম দিচ্ছি মিস ঘোড়া প্রতিযোগিতা। তাদের জন্য আমরা একটু ঘুরে আসি। এই পার্কটায় প্রতি বছরে মানে এই সময়টায় নিয়ে আসে, আর এখানে এখন ছোট ছোট স্টল বসছে। স্টলগুলো কিছু আছে খাবারের, কিছু আছে শুধু কাপে ড্রিঙ্কসে, আর একটা দুটো আছে এখানে ঘোড়ার যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে ওইগুলো বিক্রি করে। আবার অনেক সুন্দর সুন্দর ড্রেসও পাওয়া যায়, মানে যারা প্রতিযোগিতা করবে। আর এইটা হলো ঘোড়ার গাড়ি, এখান থেকে ওইখানে নিয়ে আসে। আর এই গাড়িগুলো অনেকগুলো, মানে এক একটা এক এক রকম, তাই আমি ভাবলাম একটু ঘোড়ার গাড়িগুলো আপনাদের সাথে শেয়ার করি। কারণ এখানে তারা কিন্তু পশুদেরকে খুবই যত্ন সহকারে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসে। আর যারা অনেক দূর থেকে আসে, যে রাত্রে এখানে থাকবে, তারা হলো এই গাড়িগুলোতে থাকার ব্যবস্থা আছে, এখানে থাকার জন্য, তারপর রান্না করার জন্য সংক্ষিপ্ত আকারে সব কিছুই আছে। এখানে আবার অ্যাম্বুলেন্সও দেখা যাচ্ছে, কারণ এখানে যে কোনো অনুষ্ঠানে অ্যাম্বুলেন্স থাকে। আর এগুলো হলো ঘোড়াদেরকে রাখার জন্য। আর এখানে এখন যে ঘোড়াগুলা এখানে তারা ঘোড়াগুলোরে ট্রেনিং দেওয়াচ্ছে, যে বিকেলে আজকে তাদেরও প্রতিযোগিতা হবে। আমি এখন আসছি, তাই ভাবলাম এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। তাহলে আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানান কমেন্টে লিখে। এইদিকে সবাই ব্যস্ত, সবাইয়ের ঘোড়াকে মানে কার ঘোড়া কত ভালো আজকে অনুষ্ঠানে দেখাতে পারে, এই জন্য তো সবাই ঘোড়া নিয়ে ব্যস্ত এবং সবাই ঘোড়াকে শিক্ষা দিচ্ছে, এখানে ট্রেনিং দিচ্ছে যেন ভালো করে আজকে। কারণ এখানে পুরস্কার ঘোষণা করা হয়, আর এক মানে এগুলো অনেক সাংবাদিক আসবে, এগুলো একদম টেলিভিশনও দেখাবে, নাম বলে ঘোড়ার মালিকের নাম, ঘোড়ার নাম। তাই সবাই ব্যস্ত এখন ঘোড়াকে নিয়ে, আর আমি ব্যস্ত আপনাদের সাথে শেয়ার করা নিয়ে, কারণ আমার কাছে তো খুবই ভালো লাগে। আর আমি তো আপনাদের আপু মা আংটি, যেটাই ভালো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে ঘোড়ার ভিতরের গাড়ির কী ব্যবস্থা দেখেন, যেন ঘোড়া কোনো রকম ব্যথা না পায়, যেন লড়চড় করতে পারে। ঘোড়ার খাবার, আর এই যে দেখেন এই রেস্ট নিচ্ছে এভাবে পুরো লাইনে, আবার ওইদিকেও আছে। আবার এই ফার্স্ট টাইম আছে, এই যে ঘোড়া মাথা বের করে আছে, কি সুন্দর না, এগুলা খাবারের জন্য মাথা বের করে আছে। Questa è una disciplina comunque giovane, a me dice che verrà in 100 anni dalla nascita.
একটু সুযোগ পেলাম তাই বললাম মেয়েটাকে যে আমার একটা ছবি উঠাই তোমার এই শখের ঘোড়ার সাথে। সে বলল ওকে উঠাতে পারো, কোনো সমস্যা নেই। তাই একটা ছবি উঠিয়ে নিলাম, কেমন হলো ছবিটা কমেন্টে লেখেন। আমি তো একটা হাসি দিলাম বাক্কা। গোসল করায় যা তাদেরকে, এই যে লেখা আছে এখানে গোসল করাচ্ছে। এসব অনুষ্ঠানে এখানে অ্যাম্বুলেন্সের পাশাপাশি পুলিশ, ক্যারাবিনারি সব ধরনের প্রশাসনিক লোকে থাকে যেন কোনো রকম দুর্ঘটনা না হয়। আর এখানে বিশাল বড় বড় ঘোড়ার গাড়ি আর ছোট ছোট যে ঘোড়ার গাড়িগুলো, এগুলো হলো ইতালির মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় ঘোড়াকে নিয়ে আসে ছোটোগুলা। আর বিশাল বড় বড় যেগুলো বাসের মতন সেগুলোর মধ্যে হলো ইতালির বাইরে থেকে নিয়ে আসে, এবং এক একটার মধ্যে দেখা গেছে দুইটা তিনটা চারটা। কিন্তু খুবই সুন্দর এই যে ঘোড়ার গাড়ির সুবিধা আলো বাতাস ঢোকানোর জন্য। তবে আমাদের বাংলাদেশে যে মানে পশুগুলোকে যখন কোরবানির সময় বা বিভিন্ন সময়ে বিভিন্ন হাটে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে আসে, তখন কিন্তু তাদের উপরে খুবই অত্যাচার করা হয়। মানে কোনো জায়গায় থাকে না যে গরুগুলা বা বিভিন্ন পশু পাখিগুলো একটু লড়চড় করবে। এখানে কিন্তু তারা মানুষের থেকেও বেশি প্রাধান্য দেয় পশু পাখিকে, কারণ পশু পাখি তো মুখ নেই, তারা তো বলতে পারবে না ব্যথা পাইলে। এই জন্য তাদের দিকে তারা মানে খুবই খেয়াল করে, নিজেদের হোক বা অন্যদের হোক। এখানে আজকের এই অনুষ্ঠানের জন্য খাবারও বিক্রি হচ্ছে। যাই হোক, একটা অনুষ্ঠানের জন্য কিন্তু অনেক ধরনের ব্যবসা হচ্ছে অনেকে। আর এই ঘোড়াগুলোর পিছনে অনেক টাকা তারা খরচ করে। আর অবশ্য আমাদের মতন সাধারণ লোকরা কিন্তু এসব ঘোড়া পালে না, এটা হচ্ছে যাদের বিশাল বড় বড় বাগান বাড়ি আছে। কারণ ঘোড়া রাখার জন্য আলাদা ঘর দরকার হয়, আলাদা জায়গা দরকার হয়, আলাদা ইনকাম দরকার হয়। তাই আমরা শুধু দেখবই, কারণ আমাদের তো সবাই আর সব কিছু নিজেদের করা সম্ভব না। তারপর আল্লাহ পাকে যখন আমাদের দুইটা চোখ দিছে, সুন্দর একটা মন দিছে, আমরা দেখব। তাই বেরিয়ে আসলাম। আর এই যে আমার নাতি আনাসও সাথেও দেখা হয়ে গেল, তবে মেরিসাও আসছে, সবাই সবার মতন করে আসছে, কারণ বৃষ্টি নামবে। তাই আমি আজকে আবার আমাদের একটা অনুষ্ঠান, আমার ভাইয়ের বাসায় যেতে হবে। তাহলে আপনাদের কাছে কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে দেখাবেন, আমাদের কাছে খুবই ভালো লাগে। তাই প্রত্যেক বছর আমরা এই সময়টার জন্য অপেক্ষা করি। আমরা জানি যে বছরে একবার এখানে বিভিন্ন দেশ থেকে ইতালির বাইরে ঘোড়া নিয়ে আসবে, তবে বিকেলে আরও সুন্দর হয়। কিন্তু আমরা তো আজকে বিকেলে থাকবো না, আমার ভাইয়ের গেট টুগেদার অনুষ্ঠানে যাব। তাই আপনাদের সাথে আজকে বিকেলটা আমি শেয়ার করতে পারি না, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাকে বাঁচিয়ে রাখে আগামী বছর। ডান, আমি বিকেলের ঘোড়ার যে নাচটা হয় সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ আমি আগামী বছর দেখাবো। তাই আপনারা আমার পেজের সাথে সবসময় থাকেন, আমি ইতালির বিভিন্ন জিনিস আপনাদের সাথে তুলে ধরব। কিন্তু রোগী টয়লেট করলে আবার এগুলো গ্লাভস লাগিয়ে টিস্যু দিয়ে এখানে রেখে দেয়, কিন্তু অন্য বুদ্ধারে প্রায় ফেলে না। এটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে আর কি আমি চলে যাচ্ছি, এই জন্য সবাই কুকুর নিয়ে আসে, কারণ কুকুরের টয়লেট দেখা যায় না। আমরা এখন চলে যাচ্ছি, তাহলে আর কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো আজকে ঘোড়ার খেলা, ঘোড়া প্রতিযোগিতা?